চ্যানেল হলিডে ফুডি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আজকে আমরা যেতে চলেছি একটা ইনভাইটে, আর ইনভাইটটা করেছে অনেক বড় একজন ইউটিউবার যার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। তার কাছে একটা গোল্ডেন প্লে বাটন এসছে, সেটাকে আনবক্সিং হবে এবং একটা হালকা পার্টিও হবে। তো চ্যানেলটার নাম হচ্ছে স্টে উইথ রিন্টি। এই রিন্টিদের পার্টিতে আজকে আমরা যেতে চলেছি। তো রাস্তা যেতে যেতে তোমাদের সাথে অনেক কথা হবে এবং ওখানে গিয়ে কী কী করবো সেগুলো অলওভার সব কিছু আজকে তোমাদের মধ্যে তুলে ধরবো। তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো এবার আমরা বাইকে করে বেরিয়ে পড়লাম এবং বাইক ড্রাইভ করছে হ্যাংলা গাইসের আকাশ। তাকে তোমরা সকলেই রাজবাড়িতে দেখে থাকবে এবং ভিডিওতেও তোমরা দেখে থাকবে। সো এখন আমরা বারাসাতের দিকে আস্তে আস্তে রওনা দিচ্ছি, দেখতে থাকো। চা, পান, বিড়ি, সিগারেট, মানে অলমোস্ট সব কিছু মিলিয়ে একটা দোকান রয়েছে। সেই দোকানের সামনে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, মানে টি ব্রেক না, ছোট টি ব্রেক। আবারও বাইকে স্টার্ট দিয়ে জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে এবার আমরা পৌঁছে যাব সেই রিন্টিদির অনুষ্ঠান বাড়িতে, যেখানে আজকের পার্টি হতে চলেছে। তো দেখতে থাকো। অনুষ্ঠান বাড়ির সামনে আসতে দেখলাম দুজন হেঁটে আসছে। তারা হলেন ফুডি গ্রেট এবং হ্যাংলাবাজ। তাদের দুজনকে দেখে মনে হচ্ছিল তাদের বন্ধুত্ব ভীষণ গভীর। ফাইনালি চলে আসলাম যেখানে আসার কথা ছিল, সেই দিদির রিন্টিদিকে শুভেচ্ছা জানানোর জন্য আমরা একটু বুকে এবং হালকা একটু গিফট রিন্টিদির জন্য নিয়ে এসেছিলাম, সেটা তুলে দেওয়ার চেষ্টা করছি দিদিকে। এতক্ষণ যার জন্য আমরা অপেক্ষা করছিলাম সেই রিন্টিদি আমাদের সামনে এসে হাজির হলো এবং স্টেজে যাবে এবং কেক কাটবে। প্লেটে ফার্স্টেই পড়ে গেল চানা মশলা এবং নান বটনা, এবং নান বটনা দিয়ে চানা মশলা দিয়ে মুখে দিতেই মুখটা যেন কেমন স্বাদে ফিরে এলো। তো খুবই সুন্দর লাগলো। এবং পাশে সবাই যখন দেখলাম চিকেন ফ্রাই খাচ্ছে, তো আমিও একটা চিকেন ফ্রাই হাতে তুলে নিলাম। হাতে তুলে নিয়ে চিকেন ফ্রাইটা মুখে দিতেই দেখলাম অস্বাভাবিক একটা সুন্দর সুগন্ধ এবং মনটা প্রায় ভরে গেল। এত সুন্দর নরম এবং এত সুন্দর সফট, তো খাবারটা আমার খুবই ভালো লাগলো। তারপরেই চলে এলো প্লেন রাইস, একদম ঝুরঝুরে রাইসটা সবার পাতে পড়তেই দেখলাম ধোয়া উঠছে। ধোয়া উঠতে উঠতে রাইসটা আমার তো দেখতে খুবই ভালো লাগলো। সাথে নিয়ে নিলাম এক পিস কাতলা মাছ। কাতলা মাছটা দেখলাম একদম চকচক করছে। তো বড় সাইজের কাতলা মাছ এক পিস নিয়ে পুরোটাই মুখের ভেতর ঢুকিয়ে নিল শুভজিৎ। প্রায় একটু কাটা কিন্তু বেরোলো না। যখন আমি জিজ্ঞেস করছি কিরে মুখ দিয়ে তো কোনো কাটা বেরোলো না, তখন ও কী করলো তোমরা একটু ভালো করে দেখো।
যখন বলছি কিরে কাঁটা কোথায়, তখন একটা কাঁটা বার করলো, বাদ বাকি সব কাঁটাগুলো পুরো চিবিয়ে খেয়ে নিলো এবং হালকা একটু জল খেয়ে দেখালো যে মুখের ভেতর আর কিচ্ছু নেই। ওই দেখতেই পাচ্ছ তোমরা, ও দেখিয়ে দিল। এদিকে শুভজিতের খাওয়া দেখতে দেখতেই ঘুরে দেখলাম চিকেন চলে এসছে, তাই এক পিস চিকেন কোনো মতেই নিয়ে নিলাম। জানি চিকেনটা আমার খুব একটা বেশি ভালো লাগবে না, কারণ কি মাথার ওপরে মটন যে একদম তাকিয়ে আছে আমাদের দিকে। চিকেন খাওয়া শেষ না হতে হতেই ঘাড় ঘোড়াতেই দেখলাম মটন এসে হাজির। আর মটন মটন তো ছেড়ে কথা বলা যায় না, তাই মাত্র দু পিস মটন দিয়েই মেন কোর্সটা কমপ্লিট করার চেষ্টা করলাম। তো দু পিস মটন পাতে গরম গরম পড়ে গেল। মোটামুটি চার পাঁচজন বড় বড় ইউটিউবারের মাঝখানে একসাথে বসে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা, আর সেই মজায় আমরা হারিয়ে গেছিলাম একে অপরে। একদম গভীর বন্ধুত্বর মতন হয়ে গেছিলো সেই সময়টুকুর জন্য। সাথে ছিল হ্যাংলাবাজ, ফুডি গ্রেট, বিট্টু সাহা, হ্যাংলা গাইজ, সবার মাঝখানে। শেষ পাতে এসে পড়লো চাটনি, আর এই চাটনিটা নিয়ে শুরু হলো আজকের আবার নতুন করে গল্প। তো চাটনিটা কী চাটনি সেই ব্যাপারটা নিয়ে ফুলফিল ডিসকাস চলতে থাকলো টেবিলের মাঝখানে। কথা বলতে বলতে আমি চাটনি আর পাঁপড় দিয়ে একটা বাইট কড়া করে মুখে দিয়ে দেখলাম, মুখে দিতেই কিন্তু চাটনিটার পাঁপড়টা পুরোপুরি মিলিয়ে গেল। তারপরে ঘাড় ঘোরাতেই দেখি একদম গোল গোল রসগোল্লা টেবিলে এসেই পড়লো। টেবিলে পড়তে দেখলাম বিট্টু খাপ করে ওটাকে সাবার করে দিল, আর আমার পাতে ওটা পড়ে রইলো। আর আমি কিছুক্ষণের মধ্যেই ওটাকে সাবার করে দেবো। তার সাথে চলে আসলো একটা বড় কালাকাঁদ, কালাকাঁদটা দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। রসগোল্লাটা মুখে দিতেই একদম কেমন যেন রসে মুখটা পুরোপুরি ভরে গেল, আর সাথে সবাই আমার মুখের দিকে কেমন যেন হা করে তাকিয়ে। তো রেন্টিদির 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পার্টিতে অনেকক্ষণ ধরে রয়েছি, এখানে খাওয়া দাওয়া হলো, এনজয় হলো এবং রেন্টিদির সাথে কথা হলো, খুব ভালো লাগলো আজকের পার্টিটা এনজয় করতে। আর এখানে আমার সাথে হ্যাংলাবাজের সাথে পরিচয় হলো আজকে প্রথম। আর আর ফুডি গ্রেট তো রয়েছে আমার ভাই শুভজিৎ। তো সব অলওভার সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালো কাটলো। খেয়ালি ভাইকে পেয়ে গেছি, ভাইয়ের নাম হচ্ছে বিট্টু। আর ভাইয়ের বিট্টু ভাইয়ের চ্যানেল কেউ দেখেনি এমন তো কেউ হতে পারে না। দেখো দাদার চ্যানেল নাম হচ্ছে হনি দ্য ফুডি, ঠিক আছে? তো দাদা বেসিক্যালি ফুড ব্লগার, তো আর কি বলবো, মানে দাদাকে দেখলেও মনে হয় যে একদম ফুড ব্লগার, ঠিক আছে? আমি সামনাসামনি দেখছি, তোমরা তো ক্যামেরায় দেখো, তো দাদাও মানে উঠছে আর কি। দাদাকে আমাকে যেরকম সাপোর্ট করো, দাদাই মাত্র যে বললো দাদা এরকমভাবে, মানে আমরা যেরকমভাবে উঠছি, দাদাকেও প্লিজ তোমরা সাপোর্ট করো, যাতে দাদাও আমাদের মতোই। দাদার চ্যানেলটা যারা যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেটেড হই আর নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য সাবস্ক্রাইব করে দাও। শুনলে তোমরা, তো এইরকম দাদাদের পাশে যদি আমরা একটু থাকতে পারি তো খুব তাড়াতাড়ি আমরা এগিয়ে যাবো। তো রেন্টিদের এই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পার্টিটা এই মুহূর্তে আমি শেষ করে বেরোচ্ছি, মানে 1 ঘন্টা পর, মানে 1 ঘন্টা ভিডিও হয়ে গেছে, 1 ঘন্টা ভিডিও তো হয়ে যায়, সাথে তোমাদের পেয়েছি, ছেড়ে কথা বলা যায়, ঠিক আছে? তো এখান থেকে এই মুহূর্তে বেরিয়ে যাবো, তো তুমি একটু কিছু বলে দাও, জাস্ট যাওয়ার সময় কিছু বলে দেবে শুভজিৎ। যাওয়ার সময় বলে দেবো এটাই যে থ্যাংক ইউ সো মাচ, তুমি আকাশের ডাকে এসছো এবং আকাশ আমার ডাকে এসছে, রিয়েলি উইস, মানে আমার খুব ভালো লেগেছে যে তোমরা এসছো। আর রিন্টি দি অংশুদার কথা নতুন করে কিছু বলার নেই, আমার নিজের দাদা যেরকম সেরকমই রিন্টি দি অংশুদাও শিখ সিমিলার দাদা দিদির মতনই আমার, একদম নাহলে আমি কখনোই এসেতে না। সমস্ত রকম ফুড আসে, সে ছোটো থেকে বড় সমস্ত রকম ফুড আমরা ট্রাই করি বা দাদা ট্রাই করে, আমরা দেখি আর কি, দেখে ট্রাই করার চেষ্টা করি। সো প্লিজ সবাই সাপোর্ট করো দাদাকে, তাতে দাদা অনেক 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 এক্সট্রা সাবস্ক্রাইবার্স পেতে পারে, অনেক ভালোবাসা। চলো অনেকক্ষণ বললাম, অনেক বকলাম, অনেক কিছু দেখালাম, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে টাটা, বাই বাই।